again, class six sir, বিজ্ঞান ক্লাস ন্যাচারাল সায়েন্সের, যেটা শনিবার 12:55 থেকে 1:25 মধ্যে হয় গুগল মিটের, সেই ক্লাস গ্রুপ বি, সিক্সের গ্রুপ বি গুগল মিটের ক্লাসে আজকে তার ভিডিওটা আপলোড করে দেওয়া হবে। সেই ভিডিওটা দেখে তোমরা ওখানে তোমাদের ডাউট ক্লিয়ার করবে, বা তোমরা ওই ক্লাসটা করবে তখন তোমাদের যাবতীয় প্রশ্ন এই যেটা পড়ানো হয়েছে সে সম্পর্কে তোমরা এখানে পড়বে। যেটা তোমাদের আগের দিনও বলেছিলাম, যেখান থেকে পড়া শেষ করেছিলাম, সেই পরিমাপের একক অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ, সেই দৈর্ঘ্যের পরিমাপ থেকে খানিকটা এসে আমরা যে জায়গাটায় শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। 1889 সালে ফ্রান্সের প্যারি শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, নামক সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্লাটিনাম, যেখানে প্লাটিনামের ভাগ হচ্ছে 90%, 90% প্লাটিনাম এবং ইরিডিয়াম যার পরিমাণ হচ্ছে 10%, এই এদের মিলিত অবস্থায় যে সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দুপ্রান্তের দুটি নির্দিষ্ট দাগের, এই সংকর ধাতুর দ্বারা নির্মিত দণ্ডের দুপ্রান্তের দুটো নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে, সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়, এই প্রমাণ 1 মিটার, থেকে তার গুণিতক ও উপগুণিতক এককগুলি তৈরি করা হয়, এইভাবে 10 দিয়ে গুণ করে, আমরা এসআই পদ্ধতির বড় একক পেতে পারি, এবং একে বলে গুণিতক একক। এই যে এসআই পদ্ধতিতে যে বড় এককগুলি আমরা পাই এটাকে কি বলে, গুণিতক একক বা মাল্টিপল ইউনিট, উপরের টেবিলে 1 ও এসআই পদ্ধতির গুরুত্ব মাপার বড় থেকে ক্রমশ ছোট উপগুণিতক এককগুলি, সাব মাল্টিপল ইউনিট লক্ষ্য করো, ওপর থেকে পরপর প্রথমটার 10টা গুণ হলো দ্বিতীয়টা, আবার নিচ থেকে ওপরে প্রথমটার 1/10 গুণ হলো দ্বিতীয়টা। এইভাবে লক্ষ্য করলে দেখা যাবে বড় একক মাল্টিপল ইউনিটগুলোকে
ডান দিক থেকে দেখানো হয়েছে আর ছোট ইউনিটগুলোকে সাব মাল্টিপল ইউনিটগুলোকে অ্যারো দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে, এটা যেমন ডান দিক থেকে বাঁ দিকে ওটাও তেমনি বাঁ দিক থেকে ডান দিকে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে 1 কিলোমিটার সমান সমান 1 × 10 সেন্টিমিটার, 1 × 10 হেক্টোমিটার, এইচে হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান সমান 10 হেক্টোমিটার সমান সমান 100 ডেসিমিটার বা ডেকামিটার, 100 ডেকামিটার। এইভাবে আমরা কত সেন্টিমিটার সেটাকে আমরা বার করব, যেটা তোমাদের ডট ডট দেওয়া আছে। আর ছোট ইউনিটগুলোর মধ্যে 1 মিটার সমান 1/10 ডেকামিটার সমান সমান 0.1 ডেকামিটার সমান সমান 1/1000 কিলোমিটার সমান সমান 0.201 কিলোমিটার, এর ক্ষেত্রে কত হেক্টোমিটার সেটা তোমরা বার করে লিখবে। এই পদ্ধতির সুবিধা কী? এই পদ্ধতি যেই ছোট থেকে বড়, বড় থেকে ছোট করার যে মাল্টিপল ইউনিট এবং সাব মাল্টিপল ইউনিটগুলো তোমাদের এখানে শেখানো হচ্ছে, সেই এর সুবিধা কী? এর সুবিধা হচ্ছে, যেমন একটা সরু তারের ব্যাস মাপা যায় মিলিমিটারে, কী বললাম, একটা সরু তারের ব্যাস মাপা যায় মিলিমিটারে, আবার কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা যায় কিলোমিটারে। এই যে সুবিধা, এই সুবিধার জন্যেই এত মাল্টিপল ইউনিট এবং সাব মাল্টিপল ইউনিটের একক ব্যবহার করা হয়, মাল্টিপল ইউনিট এবং সাব মাল্টিপল ইউনিটের একক ব্যবহার করা হয়। এবার হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে তোমাদের মধ্যে দেখো লেখা আছে যে তুমি দোকানদারকে বা তুমি দোকানে গিয়ে 1 কেজি ডাল চাইলে দোকানদার তোমার ডালিপাল্লা দিয়ে একটা 1 কেজির বাটখারা দিয়ে তোমাকে 1 কেজি ডাল মেপে দিল। এখানে যে রাশিটার পরিমাপ করা হলো তার নাম কি? এখানে যে রাশিটার পরিমাপ করা হলো তার নাম কি? এখানে যে রাশিটার পরিমাপ করা হলো এসআই পদ্ধতিতে, সেই রাশিটার একক হচ্ছে কিলোগ্রাম। আমরা এতক্ষণ মিটার, ডেসিমিটার, হেক্টোমিটার, মিটারের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, এবারে আমরা গ্রামে চলে এলাম। তাহলে মাল্টিপল ইউনিট ইউনিট হয়ে গেল, এককগুলি হল কিলোগ্রাম। এই রাশি মাপার জন্যে দোকানদার যে যন্ত্র ব্যবহার করা করেছে সেই যন্ত্রটির নাম হচ্ছে দাড়িপাল্লা বা তুলা যন্ত্র। এক্ষেত্রে দোকানদার যে যন্ত্রটি ব্যবহার করেছে সেই যন্ত্রটির নাম হল দাড়িপাল্লা বা তুলা যন্ত্র। ভর মাপার জন্যে এই যন্ত্র ব্যবহার করা হয়, আসলে এটার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, আসলে এটার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। তুলা যন্ত্রের এক পাত্রে বাটখারা রাখা হয়, অন্য পাত্রে রাখা হয় বস্তুটি, যে বস্তুটি আমরা পরিমাপ করব। পরিমাপ ঠিক হলে সূচক সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সমান সমান কাটা হয়, একদিকে উঁচু নিচু থাকে না, এবং তখন তো আমরা বুঝতে পারি যে সাম্যাবস্থা বজায়, অর্থাৎ 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম এদিকে বস্তু, 1 কিলোগ্রাম বাটখারা সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে। তুলা যন্ত্রের এক প্রান্তে বাটখারা রাখা হয়, অপর প্রান্তে বস্তু রাখা হয়, পরিমাপ ঠিক হলে সূচক সাম্যাবস্থায় আসে। কী বললাম, তুলা যন্ত্রের এক প্রান্তে রাখা হয় বস্তু, এক প্রান্তে রাখা হয় বাটখারা, এবং তুলা যন্ত্রতে সাম্যাবস্থায়, সূচক সাম্যাবস্থায় আসলে আমরা বুঝতে পারি যে এই দুটি
পরিমাপ এক হলো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষেত্রফলের পরিমাপ। ক্ষেত্রফলের পরিমাপ, তোমার বিজ্ঞান বইটা টেবিলের ওপর রাখো, তোমার বিজ্ঞান বইটা টেবিলের ওপর রাখো এবং একটা চক দিয়ে বইটার চারপাশে, একটা চক দিয়ে বইটার চারপাশ চারধার ঘেঁষে টেবিলের ওপর একটা দাগ কাটো। টেবিলের ওপর বইটা রেখে তারপর চার টেবিলের গা বরাবর চক দিয়ে চারপাশটা এঁকে নিয়ে দাগ কাটা হলে দেখতে পাবে টেবিলের ওপর যেখানে বইটা আছে সেখানে বইটা আমরা সরিয়ে না সরিয়ে অন্য কোনো কিছু রাখা সম্ভব, অন্য কোনো কিছু রাখা সম্ভব। এইবার বইটা তুলে নাও, দেখো বইটা টেবিলের ওপর এতক্ষণ যেই জায়গা দখল করেছিল দেখেছিল সেই জায়গা কতটা, অর্থাৎ তুমি টেবিলের ওপর বইটা কতটা জায়গা দখল করে রেখেছে, ক্ষেত্রফল তার কত, তার দৈর্ঘ্য কত, তার প্রস্থ কত, এটা তুমি আইডিয়া করতে পারবে। কারণ তুমি তো দাগ দিয়ে নিয়েছো, দাগ দিয়ে নিলেই বইটা সরিয়ে নেওয়ার পরে সেই দাগগুলো রয়ে গেছে, সুতরাং সেটা তুমি এখন স্কেল দিয়ে পেন্সিল মাপলে তার ক্ষেত্রফল পাবে। তাহলে চকের রেখা টেবিলের ওপরে তলের যে জায়গাটাকে ঘিরে রেখেছে সেটাই এতক্ষণ বইটা দখল করে রেখেছিল, সেই জায়গাটাই হলো বইটার তলের ক্ষেত্রফল। সেই জায়গাটা কী হলো? সেই জায়গাটি হলো বস্তু বইটির তলের ক্ষেত্রফল। ওই ক্ষেত্রফল পরিমাপ করার জন্য স্কেলের সাহায্য নিয়ে, ওই ক্ষেত্রফল পরিমাপ করার জন্য স্কেলের সাহায্যে দৈর্ঘ্য ও প্রস্থের মাপ নেওয়া হয়, দৈর্ঘ্য ও প্রস্থের মাপ নেওয়া হয়, তারপর নিজের সম্পর্কটি ব্যবহার করা হয়। অর্থাৎ ক্ষেত্রফল ব্যবহার করতে আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থকে গুণ করে ক্ষেত্রফল পাই। কিন্তু যদি একটা ফুটবলকে হাতে দিয়ে ধরো, তারপর সেই হাত ফুটবলের ওপর দিয়ে জায়গা স্পর্শ করতে পারবে বা ফুটবলের ওপরে হাত বুলিয়ে যেটুকু তল অনুভব করতে পারত, সেই সমগ্র তলটা ফুটবলের উপরই তল। আর যেখানে যদি ফুটবলটাকে তোমার হাতের ওপরে রাখো, সে হাতের বা টেবিলের ওপরে রাখো, তেলটি সে টেবিলের কিছুটা স্থান দখল করে আছে, এটা হচ্ছে তার নিচের তল। এই ফুটবলটির উপরি তল এবং নিচের তল, এইভাবে আমরা এখন যদি ব্যাপারটাকে ফুটবলটা কতটা জায়গা দখল করে আছে সেটা বার করতে চাই, সেটা কিন্তু করা সম্ভব হবে। কিন্তু এখানে যেটা করা হয়েছে বা করা দরকার সেটা হলো যে এখন তুলি বা ব্রাশ দিয়ে পুরো তলটাকে রং করা হলো, যেখানে ওপরের তলটা যতটুকু রং করা হলো নিচের তলে যতটুকু ছিল সবটা রং করা হলো। তুমি বলে যে জায়গাটি রং করলে তার পরিমাণ পরিমাপ হলো ওই বলটির উপরের তলের ক্ষেত্রফল। কী বললাম? তুমি বলে যে জায়গাটি রং করলে, তুমি বলে যে জায়গাটি রং করলে সেটা হচ্ছে বলের উপরি তলে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল পরিমাপ করার জন্য, উপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্যে ফুটবলের ব্যাস পরিমাপ করা হয় ও নিচের সম্পর্কটি ব্যবহার করা হয়। নিচের সম্পর্কে কী বলা হচ্ছে? নিচের সম্পর্কে বলা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান পাই ইনটু ব্যাস, পাই ইনটু ব্যাস ইনটু ব্যাস। অর্থাৎ এখানে পাইয়ের উচ্চারণটা তোমাদের দেওয়া আছে বইয়ে, পাইয়ের চিহ্নটাও দেওয়া আছে যেটা তোমরা হাতে লিখে বুঝতে পারবে বা তোমরা কয়েকবার হাতে লিখে প্র্যাকটিস করে নেবে পাইয়ের চিহ্নটাকে। এবং তারপরে আমরা তার ব্যাস পেয়ে যাওয়ার পরে একটি সংখ্যা বা একটি মান পেয়ে যাব, যা যে মানটা প্রায় এখানে মানটা বার করে দেওয়া আছে 3.14। এই যে মানটা দেওয়া আছে সেই মানটাকে নিয়ে তুমি যেটা পারবে সেটা হলো যে বলটাকে একটা সমতলের ওপর রেখে তার দু পাশ স্পর্শ করে আর দুটো বই রাখো এবং বই দুটোর স্কেলের সাহায্যে মাপো
মাপার পরে ওই মাপই হলো বলটি ব্যাস। এই অবধি আমরা পড়ি। আমাদের পরের ভিডিওতে আমরা আবার পরের আয়তনের পরিমাপ সম্পর্কে জানব।